শুরু করব আজকের ক্লাস রাজ আমাদেরকে একটা ডাউট দিয়েছে ডেল ডেল এক্স অফ এক্স প্লাস এক্স টু দি পার মানে ডেল ডেল এক্স না হ্যাঁ ওটা ডিডি এক্স ডেল ডেল এক্স লিখেছিস ওটা ভুল এক্স প্লাস এক্স টু দি পার মাইনাস ওয়ান ওকে এটাকে কিভাবে করব দেখো আমরা করেছি যে ডিডি এক্স অফ যদি ইউ প্লাস ভি থাকে এটাকে লিখতে পারি ডি ইউ ডি এক্স প্লাস ডিভি ডি এক্স ওকে তাহলে এটাকে কি লিখবো ये लिखब डिडीएक्स अफ एक्स प्लस डिडीएक्स अफ एक्स टू दि पावर माइनस वन ओके प्रथम करब ये डिडीएक्स अफ एक्स तेल डिडीएक्स अफ एक्स मैं कि डिएक्स डिएक्स ये कि माइनस वन एक्स टू दि पावर माइनस वन माइनस वन तेल की है वन प्लस अफ माइनस वन एक्स टू दि पावर माइनस टू सो आंसर क्या वन माइनस एक्स टू दि पावर माइनस टू ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাই না এটাকে যদি আমি এক্স স্কোয়ারটাকে নিচে এলসিএম নিই তাহলে এপাশে পাশে কী হচ্ছে এপাশে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়ান তার মানে কত হবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার দেখো আমি কি আনসার এটাই করেছিলাম এটা দীপতক দিয়েছে কি বলছে যে ডিডিএক্স ডিওয়াই ডিএক্স যখন ডিডিএক্স অফ রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স হোল টু দি পার মাইনাস থ্রি এইটা করতে হবে ওকে প্রশ্ন হচ্ছে এটা কী করে করবো দেখো আমি আগের দিন বলেছিলাম যে যদি ডিডিএক্স অফ এনি ফাংশন অফ এক্স হয় তাহলে যদি তার আবার কোনো একটা ফাংশান হয় তাহলে এইটাকে কীভাবে করবো এইটাকে টোটাল জিনিসটাকে আগে একটা ইম্যাজিন করবো সাপোজ এই যে জিনিসটা আছে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স এটাকে ইম্যাজিন করবো লেট রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স ইকালস টু জেড ওকে তার মানে এটাকে কী বলতে পারি এটাকে বলতে পারি যে ডি ওয়াই ডিজেড দিন একটা রুল করেছিলাম সেটাকে বলতে পারি ওই রুলটা এটার ক্ষেত্রে কাজে লাগাবো তাহলে এটার ক্ষেত্রে কি লিখবো যে ডি ওয়াই মানে করে দেখো এটা ডিওয়াই ডিএক্স হ্যাঁ তাহলে কি করবো ডি ওয়াই ইকুয়ালস টু আমি যদি ডি ওয়াই করি এখানে ওয়াই হচ্ছে জেড টু দি পার মাইনাস থ্রি তাহলে ডি অফ জেড টু দি পারি dz dx এই জিনিসটা কাজে লাগালাম আগে দেখো y এর জায়গায় আমি বসিয়েছি জেড টু দি পার মাইনাস থ্রি যখন √x 1 মাইনাস ওয়ান z রুট এক্সকে জেড ধরেছিলাম এইটা ধরে ওখানে বসিয়ে এই রুলটাকে কাজে লাগালাম তার মানে আমার এরকম থাকলো আচ্ছা ডিজেড টু দি পাওয়ার মাইনাস থ্রি ডি জেড এটাকে কী লিখতে পারি মাইনাস থ্রি জেড টু দি পাওয়ার মাইনাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি এক্স আচ্ছা আমি আলাদা করে ডিজেড ডিএক্সকে করব এটা খুব সহজে করতে পারবো ডি জেড ডি এক্স কী হয় এক্স অফ রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই রুট এক্স মানে এক্স টু দি পার মাইনাস ওয়ান বাই টু ফার্স্ট পার্টটাকে করবো তাহলে কি লিখতে পারি হাফ এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু মাইনাস ওয়ান এটাকে কি লিখতে পারি মাইনাস অফ মাইনাস হাফ এক্স টু দি মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান তাহলে এটাকে কি লিখতে পারি হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু মাইনাস আর এখানে মাইনাসে তাহলে প্লাস হাফ এক্স টু দি পাওয়ার দেখো টু তাহলে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস এটাকে কি লিখতে পারি ওয়ান বাই প্লাস টু রয়েছে প্লাস ওয়ান বাই দেখো এক্স কিউব এটাকে আমরা এইভাবে লিখতে পারি আচ্ছা তাহলে আমি যদি এই টোটাল ভ্যালুটা এখানে বসেই ফেলি আচ্ছা জেড টু দি পার মাইনাস থ্রি মাইনাস টু মানে লিখতে পারি মাইনাস থ্রি জেড টু দি পার মাইনাস ফোর ইন্টু ডিজেড ডিএক্স জেড মানে হচ্ছে এইটা তাহলে টোটাল ভ্যালু যদি পুট করি কি লিখতে পারি দেখো জেড মানে হচ্ছে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট জেড মানে হচ্ছে রুটেক্স মাইনাস ওয়ান বাই রুটেক্স এখানে পুট করবো তাহলে ডিজেড ডিজেড ডিএক্স বলছি ডিওয়াই আগে মাইনাস থ্রি ইন্টু জেড টু তার মানে কি মাইনাস থ্রি আছে তাহলে ওটা তলায় চলে যায়

তাহলে এটাকে লিখতে পারি মাইনাস থ্রি বাই টু উপরে লিখতে পারি ওয়ান বাই রুট এক্স প্লাস ওয়ান বাই রুট রুটে কিউব নিচে লিখতে পারি রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স ওল টু পার ফোর এখান থেকেও তুমি আরও সিমপ্লিফাই করে কোনো একটা ভ্যালুতে নিয়ে আসতে পারো এইটুকু অবধি লিখলেও ঠিক আছে জিজ্ঞেস করবো দীপতককে দীপতক এবার বুঝতে পেরেছিস হ্যাঁ স্যার ওকে দেখো ডিফেন্সিয়েশনের রুল নাম্বার ফাইভ আগের দিন চারটে রুল করেছিলাম কনস্ট্যান্ট দিয়ে তিনটে রুল আর লাস্টে হচ্ছে চেইন রুল আজকে হচ্ছে রুল নাম্বার ফাইভ রুল নাম্বার ফাইভ কী বলছে সাপোজ ডিডি এক্স অফ ইউ ভি যদি হয় ইউ কি ইউ হচ্ছে একটা ফাংশান অফ এক্স ভি কি ভিও হচ্ছে একটা ফাংশন অফ এক্স ফাংশন অফ এক্স মানে ইউ আর ভিকে আমি এক্সের রেসপেক্টে লিখতে পারি যেরকমভাবে মনে করি ইউ আর ভিকে আমি এক্সের রেসপেক্টে লিখতে পারি যদি এই রকম হয় তাহলে দুটো ফাংশনের যদি মাল্টিপ্লিকেশন হয় তাহলে কি করে করব প্রথমে ফার্স্ট ফাংশনটাকে কনস্ট্যান্ট আর সেকেন্ড যেটা ইচ্ছা একভাবে করলেই হলো সাপোজ ভিটাকে কনস্ট্যান্ট রাখলাম তাহলে হবে ডিউডি এক্স প্লাস ইউটাকে কনস্ট্যান্ট রেখে ওকে যে কোনো একটা তুমি যেটা ইচ্ছা আগে করো ধরো ভি কনস্ট্যান্ট রেখে কনস্ট্যান্ট এখন ডিউডিএক ডিউডিএক্স কেন করলাম এরপরে আরেকটা জিনিস করবো সেটা তোমাদের পরিষ্কার হবে ধরো তোমাকে আমি ইন্টিগ্রেশন দিলাম ইন্টিগ্রেশন এই ডিফারেন্সিয়েশন করো কোয়েশ্চেন মান করো ডিডিএক্স অফ টু এক্স প্লাস ফোর -5 থ্রি এক্স মাইনাস ফাইভ এইটা দুভাবে করবে একবার করবে ইউভির যে মেথড বললাম সেটা দিয়ে আর একবার করবে এটাকে পুরোপুরি মাল্টিপ্লাই করবে করে তুমি একটা নাম্বার পাবে একটা পলিনোমিয়াল পাবে সেই পলিনোমিয়াল দিয়ে আরেকভাবে করবে দুভাবে করবে ওকে একটা ইউভি দিয়ে আর একটা হচ্ছে এক্সপেনশান দিয়ে করে আমাকে ছবি পাঠাও ক্লাস ইলেভেনে ডাউট গ্রুপে ওকে ফার্স্টে এটা করবো এক্সপ্যানশন দিয়ে ঠিক আছে যখন আমি করবো তখন আর করবে না ফার্স্টে এটা করবো এক্সপেনশন দিয়ে এটাকে এক্সপ্যান্ড করবো তাহলে টু এক্স প্লাস ফোর আর থ্রি এক্স মাইনাস ফাইভ এক্সপ্যান্ড করলে কি হয় দেখো থ্রি টু জ্যার সিক্স এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস থ্রি ফোর স্যার টুয়েলভ এক্স মাইনাস ফোর ফাইভ স্যার টোয়েন্টি ওকে এটা যদি ডিডিএক্স করি তাহলে ডিডি এক্স অফ প্রথমে হবে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ডিডি এক্স অফ টেন এক্স প্লাস ডিডি এক্স অফ টুয়েলভ এক্স মাইনাস ডিডি এক্স অফ টোয়েন্টি আমরা জানি এটা কনস্ট্যান্ট জিরো হয়ে যাবে তাহলে এখান থেকে হবে সিক্স টু জেড টুয়েলভ এক্স দেখো মাইনাস টেন প্লাস টুয়েলভ মাইনাস জিরো তার মানে টুয়েলভ এক্স প্লাস টু ওকে এটা করলাম এক্সপ্যানশন দিয়ে এই সেম জিনিসটা এবার করব ইউভি মেথডে হ্যাঁ বল স্যার বলছি এখানে তুমি 10x প্লাস mm, -10x প্লাস 12x এটা তো ডাইরেক্ট ইয়ে করে তুমি 2x করে নিতে পারত করতে পারতাম করলাম এভাবে কি আছে ঠিক আছে আচ্ছা নেক্সট করব ইউভি মেথড দিয়ে ধরো ডিডিএক্স করবে ইউভি মেথড দিয়ে ইউভি মেথড দিয়ে কীরকম ধরো এইটাকে আমি ধরলাম ইউ এটাকে আমি ধরলাম ভি যেটা বললাম সেটা হচ্ছে আমরা ইউ কনস্ট্যান্ট রেখে ভিকে ডিফারেন্সিয়েট করবো প্লাস ভি কনস্ট্যান্ট রেখে ইউকে ডিফারেন্সিয়েট করব ঠিক আছে একটা কনস্ট্যান্ট রেখে আরেকটাকে করব তারপরে প্লাস কিন্তু আমি তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে বললাম যে যেভাবে ইচ্ছা করা যায় তবুও তোমরা যেটা করবে ভি কনস্ট্যান্ট রেখে ডিউডিএক্স আগে করবে তারপরে ইউ কনস্ট্যান্ট রেখে ডিভিডিএক্স করবে কেন করবে এর এরপরেরটা করলে বুঝতে পারবে যাতে কনফিউশন ভবিষ্যতে না হয় ভি ভি মানে এটা তাহলে থ্রি এক্স মাইনাস ফাইভ

ডিডি এক্সব থ্রি এক্স মাইনাস ফাইভে থাকে থ্রি তাহলে থ্রি টু যে সিক্স এক্স মাইনাস টেন তার মানে টুয়েলভ এক্স দেখো এইটা থেকে তোমার যা আনসার আসলো এইটা থেকেও দেখো তোমার অ্যাবসলিউটলি সেম আনসার এসেছে ওকে তার মানে আমরা কী বলতে পারি যে দুটো থেকেই যেহেতু আমরা সেম আনসার পেয়েছি তাহলে এই মেথড হোক বা এই মেথড হোক দুটোই

এই কোশ্চেনটা করো কোশ্চেন নাম্বার টু একই রুল দিয়ে করতে পারো বা এক্সপেনশন দিয়ে করতে পারো যেটা তোমার কাছে ইজি ডিডি এক্স অফ এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার

আমরা কি করব ভিডিওডি এক্স প্লাস ইউডি ভিডিএক্স তার মানে প্রথমে হচ্ছে ভি কনস্ট্যান্ট তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার এটাকে কনস্ট্যান্ট ধরবো ইন্টু ডিডিএক্স অফ এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ওকে প্লাস কাকে কনস্ট্যান্ট নেব ইউকে কনস্ট্যান্ট নেব তার মানে এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ইন্টু ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার তাহলে এটাকে কনস্ট্যান্ট রেখেছি একে ডিফারেন্সিয়েট করলে কি হয় ডিডি এক্স অফ এক্স কিউব হয় থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান তার মানে থ্রি এক্স স্কোয়ার তার মানে এখানে হয় থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওপাশে কিছু হয় না প্লাস দেখো এখানে যেটা কনস্ট্যান্ট ছিল এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি সেটাকে রেখে দেবো ইন টু ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার ফোর ফোর এক্স কিউব প্লাস টু টু জার ফোর এক্স next equals to দেখো এটাকে কি করব ডিফারেনশিয়েট হয়ে গেছে मल्टीप्लाई করব তার মানে x টু দি পাওয়ার 4 এর সাথে এইটাকে তাহলে x টু দি পাওয়ার 4 3x স্কয়ার তাহলে টু দি প্লাস টু দি পাওয়ার আর তাহলে টু দি পাওয়ার প্লাস টু টু 2 এ তাহলে টু দি পাওয়ার 4

এবার হায়েস্ট পাওয়ার আছে ফোর তাহলে থ্রি আর ফোর হচ্ছে সেভেন হায়েস্ট পাওয়ার সিক্স তাহলে সেভেন এক্স টু দি পাওয়ার সিক্স ফাইভ আছে ফাইভ নেই ফোর আছে মাইনাস প্লাস সিক্স তাহলে প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস ফাইভ মাইনাস টোয়েন্টি তার মানে মাইনাস ফিফটিন তাহলে মাইনাস ফিফটিন এক্স টু দি পাওয়ার ফোর আচ্ছা কিউব 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 একটাই আছে প্লাস টুয়েলভ এক্স কিউব স্কোয়ার মাইনাস টেন মাইনাস টোয়েন্টি তার মানে মাইনাস থার্টি তাহলে মাইনাস থার্টি এক্স স্কোয়ার এক্স এক্স একটাই আছে প্লাস টুয়েলভ এক্স দিস ইজ দি আনসার দেখে নাও রুল নাম্বার সিক্স রুল নাম্বার সিক্স কি বলছে বলছে যে এক্স অফ যদি ইউ বাই ভি করি এইটাকে কীভাবে লিখতে পারি দেখো এইটাকে আমরা একটা ফর্মুলা দিয়ে লিখতে পারি যে ভি ইন্টু এক্স মাইনাস ইউ ইন্টু ডি এক্স হোল ডিভাইড বাই ভি স্কোয়ার এইটা হচ্ছে ফর্মুলা কেউ বলতে পারো না স্যার আমি এভাবে করবো না আমি এটাকে আগের রুল যেটা জেনেছিলাম আমি সেই রুলেই করবো কি ইউ ইন্টু ভি টু দি পার মাইনাস ওয়ান এটা লেখা যায় এটা লেখা সেম আমি স্যার এইভাবে করবো করো এইভাবে করলেও দেখো কি আসে তাহলে ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি টু দি পার মাইনাস ওয়ান প্লাস ভি ইন্টু এক্স অফ ইউ তার মানে এটা আসে ইউ ইন্টু মাইনাস ওয়ান ইন্টু ভি টু দি পার মাইনাস টু ইন্টু ডিভিডি এক্স এখান থেকে আসে ভি ইন্টু ডিউডিএক্স তার মানে কী হচ্ছে দেখো তার মানে এখান থেকে তুমি লিখতে পারো যে ভি ইন্টু ডিউডিএক্স মাইনাস ইউ বাই ভি স্কোয়ার ইন্টু ডিভিডিএক্স ওকে তার মানে তুমি যদি এটাকে ভি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দাও তাহলে এখানে লিখতে পারো দেখো v cube into du dx minus u into dv dx দাঁড়াও কিছু একটা ভুল করেছি একটু দেখে নিচ্ছি এক সেকেন্ড ওয়েট করো দেখো এখানে v টু দি পাওয়ার -1 ছিল ওকে কারণ আমার রুলটা হচ্ছে d dx of a into b হয় a into dv dx plus b into da dx এই হচ্ছে আমার ফর্মুলা তো এখানে ভি টু মাইনাস ছিল তাই এখানে ভি টু দি পার মাইনাস ধরা হয়নি তাহলে এখানে ভি টু দি পার মাইনাস ওয়ান হবে তার মানে এখানে ভি টু দি পার মাইনাস ওয়ান হবে তার মানে এটা হবে ভি টু দি পার মাইনাস ওয়ান ইন্টু ভি স্কোয়ার তার মানে এটা হবে এখান থেকে ইকুয়ালস টু দেখো ভি ইন্টু ডিউডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভিডিএক্স বাই ভি স্কোয়ার ওকে তার মানে এই যে ফর্মুলাটা তুমি পেলে এইভাবে যদি তুমি করো তাহলে যে রেজাল্ট পাবা এই ফর্মুলা মানে এই ফর্মুলা দিয়ে যদি তুমি করো তাহলে তুমি সেম রেজাল্টই পাবে চলো আচ্ছা সেকেন্ড লাইনটা আমরা ডিফারেন্সিয়েশন করে নিয়েছ আবার তাহলে ডি বাই ডি ইজ इक्वल टू ডি এক্স কেন লিখলাম এই সেকেন্ড লাইনটাকে এইখানটায় হ্যাঁ তাহলে d ভি বাই ডি এক্স अपन লিখলাম কেন ধর ডি ডি ডট ডি এক্স অফ এক্স 2x 1 হোল কিউব ধর এরকম একটা ফর্মুলা আছে এইটা মানে কি এইটা মানে হচ্ছে ডি ডি এক্স অফ কিছু একটা ফাংশন অফ এক্স তার কিউব এটাকে আমরা কিভাবে করি এটাকে করি ডি ডি ইউ অফ ইউ টু দি পাওয়ার থ্রি ইন্টু ডি ইউ ডি এক্স চেন রুল একটু আগে বললাম মনে আছে এই যদি একটা ইউ হয় ইউ মানে যদি টু এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার থ্রি হয় তাহলে যদি কিউব হয় তাহলে ডি ইউ ডি ডি ইউ অফ ইউকিউ ইন টু ডিউ ডি এক্স এটাকে বলে চেইন রুল একটু আগেই বললাম ডিওয়াই ডি যদি হয় তাহলে সেটাকে লিখতে পারি ডি ওয়াই ডিজেড ইন্টু ডি জেড লিখতে পারি এখন ভিটা তো আমার ফাংশন অফ এক্স ভিটা তো ইটসেলফ এক্স নয় তাই এখানে ডিফারেনশিয়েট করলাম করে আবার তো আমার ডিভিডি মানে এটাকে কি করলাম এইটাকে করলাম হচ্ছে শুধু এইটাকে দেখাচ্ছি ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি টু দি পার মাইনাস ওয়ান এটাকে কী করলাম ইউ ইন্টু দেখো এটাকে করলাম ডিডি ভি অফ ভি টু দি পার মাইনাস ওয়ান ইন্টু ডিভিডিএক্স এই জিনিসটা করলাম ডিডিভি অফ ভি টু দি পার মাইনাস ওয়ান ডিভিডিএক্স এই জায়গাটা দেখো ডি ওয়াই ডিএক্স কে লিখতে পারি ডিওয়াই ডিজিট ইন্টু ডিজিট ডিএক্স এখানে করলাম যদি ভি টু দি পার মাইনাস ওয়ান কে তুমি ওয়াই ভাবো তাহলে এটা কি হলো এটা হলো ডি ওয়াই ডিভি ইন্টু ভাঙলাম ঠিক আছে সামনে ইউ আছে ইউটা লিখে দিলাম চেন রুলে ভাঙলাম আমার এখানে ওয়াইটা হচ্ছে ভি টু দি মাইনাস ওয়ান ওকে তার মানে এইটা লেখা মানে কি ডিডিভি আর ভি টু দি পার মাইনাস ওয়ান এইটা আমরা জানি এটা হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু ভি টু দি পার মাইনাস টু ইন্টু এক্স দেখো এই জিনিসটা এই জিনিসটা সেম বোঝা গেল কোয়েশনটা আমাকে কে জিজ্ঞেস করেছিলি দিলি রেশমি রেশমি পরিষ্কার হয়েছে এবার হ্যাঁ আলটিমেটলি চেন রুলের খেলা ঠিক আছে যাই হোক তুমি যদি এইভাবে ভেঙে করো তাহলে যা আসবে তুমি যদি লাস্টের এন রেজাল্টটা ইউজ করে করো তাহলে সেম জিনিসটা আসবে চলো আমরা তাই ঝামেলা এড়াতে এই যে রেজাল্টটা আছে এই রেজাল্টটা ইউজ করেই করব তোমাকে একটা ইকুয়েশান দিচ্ছি কোয়েশ্চেন নাম্বার থ্রি করো এক্স অফ উপরে হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার নিচে হচ্ছে এক্স ওকে দুটো প্রসেসে করবে একটা প্রসেস হচ্ছে ইউজিং এক্স অফ বাই ভি ফর্মুলা আর একটা হচ্ছে এক্সপেনশন করে ভেঙে নেবে ভেঙে নিয়ে সিম্পলিফাই করে করবে দুভাবেই করবে এর জন্য সময় দেবো দু মিনিট আচ্ছা ফার্স্টে আমরা এটা করব এক্সপেনশন দিয়ে তারপরে আমরা এটা করব ফর্মুলা দিয়ে ওকে ফার্স্টে করব এক্সপেনশন দিয়ে আচ্ছা এটাকে এক্সপ্যান্ড করলে কি লিখতে পারি একটু পরে দাঁড়া এটাকে বলছি তুমি তুমি ভি আর আলাদা করে না বুঝতে কষ্ট ভি মানে হচ্ছে যেটার মাথায় গোল্লা আছে ইউ মানে হচ্ছে যেটার মাথায় কিছু নেই আমার এখানে গোল্লা কোনটার মাথায় আছে ঠিক আছে এবার এইটা 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 এইগুলো হচ্ছে আমার ভি এইটা ভি যার মাথায় গোল্লা নেই সেগুলো হচ্ছে ইউ ওকে আচ্ছা দেখ প্রথমে এক্সপ্যানশন করব তাহলে এক্সপ্যানশন করলে কি করে করি এক্স কিউব প্লাস এক্স বাই এক্স তার মানে এটাকে লিখতে পারি যে এক্স কিউব বাই এক্স প্লাস এক্স স্কোয়ার বাই এক্স তার মানে এটাকে লিখতে পারি এক্স কিউব বাই এক্স মানে কত এক্স এক্স স্কোয়ার বাই এক্স মানে কত এক্স অফ ডিডিএক ডিডিএক ডিডি এক্স অফ এক্স আচ্ছা এক্স অফ এক্সকোয়ার মানে কি টু এক্স অফ এক্স মানে হচ্ছে ওয়ান আচ্ছা এটা করলাম এক্সপেনশন দিয়ে এক্সপেনশন দিয়ে আমাদের আনসার আসলো টু এক্স প্লাস ওয়ান করবো ফর্মুলা দিয়ে ডিডি এক্স অফ ইউ বাই ভি ইউ কত এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ভি কত এক্স ভিডিউডিএক্স মনে আছে এর আগের বার যখন তোমাকে বলছিলাম ফর্মুলা লিখতে বারবার করে বলছিলাম যে ভিটাকে আগে লিখবে তারপরে করবে তার কারণ হচ্ছে ইউ বাই ভি এর ফর্মুলাতে ভিটা আগে থাকে

এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস টু এক্স ঝটপট করবে দু মিনিট টাইম আচ্ছা দেখো তাহলে এইটা আমরা কীভাবে করবো অবভিয়াসলি নিচের পোর্শানটা আমার ভি উপরের পোর্শানটা আমাদের কিউ তাহলে আমাদের রুল কি রুল হচ্ছে কি एक्स किब प्लस टू एक्स इंटू डि डिडीएक्स एक्स टू दि पावार फाइव प्लस वन ओके माइनस एक्स टू दि पावर फाइव प्लस वन इंटू डिडीएक्स तमान इन टू डिडी एक्स अफ एक्स किूब प्लस टू एक्स डिवाइड बस किूब प्लस टू एक्स तरह होल स्कोर ओके একটা একটা করে করবো তাহলে এখানে করব এক্স প্লাস টু এক্স ইন্টু এক্স টু দি মানে ডিডি এক্স অফ ওয়ান দ্যাট ইজ জিরো মাইনাস এক্স টু দি ফাইভ প্লাস ওয়ান এক্স অফ এক্স প্লাস টু এক্স তার মানে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এখন অব্দি তোমরা অনেকটা ডিফারেন্সিয়েশন এটা শিখে গেছো তাই এটা মুখে মুখে আশা করি সবাই করতে পারবে বাই এক্স কিউব প্লাস টু এক্স তার হোল স্কোয়ার চলে আসি এই পোর্শানে এটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে কি লিখতে পারি এক্স কিউব আর ফাইভ এক্স তার মানে এখানে তো জিরো আছে মানে শুধু ফাইভই আছে তাহলে ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ টু জার টেন এক্স স্কোয়ার

কিছু ফর্মুলাতে চলে যাব ফর্মুলাগুলো তোমাদের লিখে নিতে হবে এক্ষুনি তাহলে কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা ফার্স্ট ফর্মুলা হচ্ছে ডিডি এক্স অফ সাইন এক্স এটা হয় কস এক্স ডিডি এক্স অফ কস এক্স এটা হয় মাইনাস সাইন এক্স

তারপরে হচ্ছে এক্স অফ সেটা হচ্ছে ওকে একটা জিনিস একটু খেয়াল কর যে যখন ডিডিএক্স অফ কস এক্স করছি আর ডিডিএক্স অফ সেক এক্স করছি দেখ কস আর সেক হচ্ছে ওয়ান বাই কারণ সেক এক্স হচ্ছে ওয়ান বাই কস এক্স এই দুটোতে দেখ মাইনাস টার্ম আসছে ওকে

আচ্ছা আর কি আছে যেটা লাগতে পারে ট্রাইগোনোমেট্রিতে আচ্ছা আরেকটা জিনিস একটু মাথায় রাখ যে ধর আমি করছি ডি ডি এক্স অফ সেক অফ ওয়াই ধর আর সেক অফ জেড ডি ডি এক্স অফ সেক অফ জেড ধর ওকে এটাকে আমরা সোজা কর ডিডি এক্স অফ সাইন অফ জেড কর এটাকে আমরা কি করতে পারি এটাকে আমরা চেইন রুলে ফেলতে পারি ফেললে কি লিখতে পারি ফাংশন ফাংশন যেখানে জেড হচ্ছে ফাংশন অফ এক্স ঠিক আছে তাহলে এটাকে লিখতে পারি ডিডি জেড অফ সাইন জেড ইন্টু অডিওটা অফ করে সবাই অফ সাইন দেব ইন্টু ডি ডিজেড ডিএক্স মানে ধর ফর এক্সাম্পল আমি যদি তোকে এরকম একটা দিই যে ডিডিএক্স অফ সাইন অফ এক্স স্কোয়ার ওকে এটাকে কি লিখবি এটাকে লিখবি এক্স অফ জেড ইন্টু সাইন জেড ইন্টু ডিজেড ডিএক্স আমি আগে এই পার্টটাকে করছি ধর ডিডি জেড অফ সাইন জেড তার মানে এটাকে লিখতে পারি ডিডি জেড মানে কি জেড তো হচ্ছে এক্স স্কোয়ার তা ডিডি জেড সাইন জেড মানে হয় কস জেড ওকে কস জেড মানে কি কস অফ এক্স স্কোয়ার জেডের ভ্যালু এক্স স্কোয়ার সেটা পুট করে দিলাম এবার করছি ডিজেড ডি এক্স ডিজেড ডি এক্সকে কি লিখতে পারি ডিডি এক্স অফ এক্স স্কোয়ার তার মানে টু এক্স পুট করে দেবো পুরোটা ওই উপরের ফর্মুলায় তাহলে ডিডি এক্স অফ সাইন এক্স স্কোয়ার সেটা কি হবে সেটা হবে কস এক্স স্কোয়ার ইন্টু ডিডি জেড ডিডি এক্স অফ জেড তার মানে টু এক্স তাহলে এটা আনসার হবে টু এক্স কস অফ এক্স স্কোয়ার বুঝতে পেরেছিস তার মানে এই ফর্মুলাগুলো হচ্ছে বেসিক ফর্মুলা এই ফর্মুলাগুলোর উপরে যদি ভেতরের জিনিসগুলোকে পাল্টে দিই তাহলে এইভাবে নিয়ে করতে হবে ওকে সেকেন্ড লাইনে কি লেখা হ্যাঁ

যদি এক্স স্কোয়ারকে আমরা জেড ধরি তাহলে লিখতে পারি ডি ডি জেড অফ সাইন জেড ইন্টু ডি জেড ডি তার মানে প্রথমে ডি ডি জেড অফ সাইন জেড কে করব তারপরে ডি জেড কে করব যা আসবে সেটাকে লিখে দেব ইজ দ্যাট ক্লিয়ার স্যার হ্যাঁ বল বুঝি রাইট সাইন করলে কোনটা ফর্মুলা দিয়ে করলে গুলিয়ে গেল পুরো কোনটা কোনটা মানে তুমি রাইটে করলে না একটা অঙ্ক ছোট ওই ওর মধ্যে নিচেরটা করলে ডিফারেন্সিয়েশন ওপরটা করলে ফর্মুলা দে কেন কোনটা করলে পুরো ভুলিয়ে গেলো না বুঝলাম না তু এই পাশটার কথা বলছিস না এর আগে নর অঙ্ক না 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 আচ্ছা দুটো কোয়েশ্চেন দিয়েই কর ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আর কিছু বলবি রাইট সাইডে এই দেখ আমি এটা রিলেটেড একটা অঙ্ক দিই একটা ওভারভিউ বলে দিচ্ছি একটা অঙ্ক দিই কর পরিষ্কার হয়ে যাবে আগে একটা ওভারভিউ দেখ ডিডি এক্স অফ সাইন অফ ভেতরে যদি কোনো ফাংশন অফ এক্স থাকে এটা তো এক্স নয় এটা কি এটা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আর এক্স সেম নয় এক্স স্কোয়ার হচ্ছে যদি এরকম থাকে তাহলে সেটাকে সরাসরি এক্স দিয়ে ডিফারেনশিয়েট করা যায় না তাহলে এটাকে কি করে ডিফারেনশিয়েট করব তখন এক্স স্কোয়ারকে আমায় জেড ধরতে হবে এবার আমার কাছে চেন রুল আছে চেন রুলে কি আমি এটাকে ডিডি এক্স অফ সাইন লিখতে পারি আমি এখানে করলাম যে এইটা ডেরিভেটিভ হতে পারবে আমি তাকে দিয়ে ডেরিভেটিভ করলাম করলাম এবার আমি দুটো পার্টে ভেঙে নিলাম ফার্স্ট পার্টটা এখানে করলাম সেকেন্ড পার্টটা এখানে করলাম করে আমি দুটো ইকুয়েশন পেলাম তারপরে যেটা যার জায়গায় সেটা তার জায়গায় বসিয়ে দিলাম এই ফর্মুলাগুলো যদি লেখা হয়ে থাকে তাহলে আমি তোকে কোয়েশ্চেন দিচ্ছি একটা কর ক্লিয়ার হয়ে যাবে বাঁ দিকের গুলো লিখে নাও যদি কারো বাঁ দিকের গুলো এখনো না লেখা থাকে আমি মুছে দেব আপাতত লিখে নাও একটা কোশ্চেন করো যদি আমি তোমাকে দি কোয়েশ্চেন নাম্বার ফাইভ ডি এক্স অফ সাইন অফ ফাইভ এক্স করো দেখি এটা দেখো ddx অফ সাইন অফ ফাইভ এখন আমার তো এখানে আছে ddx আমার তো ইকুয়েশানটা এরকম নেই ডিডি অফ ফাইভ এক্স অফ সাইন অফ আমার তো এরকম নেই আমি কখন করতে পারব যদি আমার এরকম হয় যে ডিডি এরকম থাকলেই আমি এটাকে লিখতে পারবো এটা ছাড়া আমি লিখতে পারবো না তাহলে আমার প্রথম হচ্ছে এই ইকুয়েশনটাই এই জায়গায় যা আছে সেইটা তো এখানে আনতে হবে তাহলে আমি কি করে আনব আমি যদি এখান থেকে লিখি যে ডি ডি এক্স অফ সাইন অফ ফাইভ এক্স এখানে লিখলাম লেট ফাইভ এক্স ইকুয়ালস টু জেড তাহলে এখানে কি লিখতে পারি যে ডিডি এক্স অফ সাইন জেড ভালো করে বুঝবে এবার এটাকে যদি ডিফারেনশিয়েট করতে হয় তাহলে সাইন জেড ধরো আমি ধরলাম লেট ওয়াই ইকুয়ালস টু সাইন জেড তাহলে ওয়াই কী হচ্ছে ওয়াই তো হচ্ছে একটা ফাংশান অফ জেড একটা ফাংশান অফ জেডকে জেড দিয়ে ডিফারেনশিয়েট করা যায় এক্স দিয়ে করা যায় না তাহলে এটাকে তোমাকে করতে গেলে জেড দিয়ে করতে হবে তাহলে এখানে জেড আনতে হবে তুমি জেড কি করে আনবে এখানে তুমি এটাকে চেন রুল ইউজ করবে যে ডিডি জেড অফ সাইন জেড যেহেতু এখানে জেড দিয়ে ডিভাইড করেছো এখানে মনে করো জেড দিয়ে তুমি মাল্টিপ্লাই করে সহজ সহজভাবে ভাবো তাহলে এটা হয়ে গেল ডিডি এক্স অফ জেড এবার ডিডি জেড অফ সাইন জেড হয় কস জেড পড়ে থাকলো ডিডি জেড ডিডি এক্স অফ জেড তার মানে ডিডি এক্স অফ জেড মানে কত জায়গায় বসাবো ফাইভ এক্স ইন্টু ফাইভ তার মানে এটা হবে জিজ্ঞেস করবো রেশমিকে রেশমি তোর এটা নিয়ে অনেক কনফিউশন হচ্ছিল এবার কি ক্লিয়ার হয়েছে হ্যাঁ ওকে চল আর একটা দিচ্ছি দেখি চটপট কর দেখি আর একটা কোশ্চেন দিচ্ছি কোশ্চেন নাম্বার 6 ডি ডি এক্স অফ সাইন √ অফ x স্কয়ার প্লাস 1 কর দেখি এটা আচ্ছা এইটাকে দেখো তাহলে ডি ডি এক্স অফ সাইন √ অফ x স্কয়ার প্লাস 1 তাই না তার মানে এই টার্মটা আমি তো এক্স দিয়ে ডিফেনশিয়েট করতে পারব না এই টার্মটাকে আমি তো এক্স দিয়ে ডিফেনশিয়েট করতে পারবো না তাহলে এইটাকে আমি জেড ধরতে পারি তাহলে লেট জেড ইকালস টু রুট ওভার এক্সকোয়ার প্লাস ওয়ান তাহলে আমার ইকুয়েশনটা কী হয়ে যায় এটা হয়ে যায় ডিডি এক্স অফ সাইন অফ জেড তাই না এটা হয়ে যায় এক্স অফ সাইন অফ জেড এবার এটাকে তো আমি ডাইরেক্ট করতে পারি না কারণ এখানে জেড আছে তাহলে আমাকে এখানে জেড আনতে হবে জেড কি করে আনবো তাহলে এটাকে লিখবো ডিডি জেড অফ সাইন অফ জেড যেহেতু জেড এখানে এনেছি তাই ডি জেড ডি এক্স ডিডি জেড অফ সাইন অফ জেড এটা জানি হয় কস জেড ইন্টু ডি জেড ডি এক্স আচ্ছা তাহলে ডিডি এক্স অফ জেড জেডে কি আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এইটাকে আমি কি করে করবো আমি প্লাস ওয়ানকে ইউ ধরলাম তাহলে যদি এক্সকোয়ার প্লাস ওয়ান কি ইউ ধরি লেট এক্সকোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু ইউ তাহলে এইটাকে লিখতে পারি যে ইকুয়ালস টু কস অফ জেড इंटू डी डी एक्स अफ रूट ओवर यू आर जो चेन रूल एप्लै करी तेल ये लिखते पड़ी जो इक्ल्स टू कस अफ जेड इंटू डी डी यू अफ रूट ओवर यू इंटू डी यू डी एक्स तेल ये लिखते परि कस अफ जेड डी डी यू अफ रूट ओवर यू तर मैंने कि डिडीएक्स अफ रूट ओवर एक्स मैं एक्स टू दि पावर हाफ तेल यू टू दि पावर हाफ তাহলে ডিডিইউ অফ ইউ টু দি পাওয়ার হাফ এটাকে কি লেখা যায় হাফ ইউ টু দি পাওয়ার ওয়ান বাই টু মাইনাস ওয়ান ইন্টু ডিউ ডিএক্স আচ্ছা ইউ মানে কি ইউ মানে হচ্ছে ইউ কাকে ধরেছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার মানে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইখানটাই করছি তাহলে এখান থেকে লিখতে পারি কস জেড আচ্ছা জেড এর ভ্যালুটা বসিয়ে দিই কস অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো অনেকখানি লিখতে পারি cos অফ √ অফ x² + 1 * 1/2 তাহলে * 1/2 * u টু দি পাওয়ার 1/2 - 1 তাহলে u টু দি পাওয়ার - তাহলে u মানে হচ্ছে x² + 1 তাহলে x² + 1 হোল টু দি পাওয়ার - 1/2 * ddx অফ x² + 1

যারা যারা এটা লিখেছো তাদের ঠিক আছে আনসার বোঝা গেল কথাটা ডিডি এক্স অফ টু এক্স এক্স প্লাস ওয়ান তাহলে টু এক্স প্লাস জিরো এখানে একটা x আসবে এক্সটা লেখা হয়নি উপরে একটা x আসবে ওকে লিখে নাও আচ্ছা তোমাদের এই ডিফারেন্সিয়েশনের স্ক্রিন দেখা যাচ্ছে কি ওকে আমাদের এই ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো তোমরা জেনে নিয়েছো এগুলো লগ আর এক্সপোনেন্ট দিয়ে রয়েছে আমার ওখানে লগ আছে তাহলে ওখানে যদি কোনো ফর্মুলা কাজে লাগে ফর্মুলা কাজে লাগবে কারণ মানে হচ্ছে আগেই বললাম এলএন মানে লগ যার বেস হচ্ছে তুমি লগ ই বেস এক্স লিখতে পারো বা এটাকে এলএনএক্স লিখতে পারো দুটো একই জিনিস আচ্ছা আসি এইখানটায় দেখো আমি আমার ফর্মুলা হচ্ছে ডিডি এক্স অফ এলেন এক্স হচ্ছে আমার ফর্মুলা কিন্তু ডিডিএক্স অফ এলেন এক্স তার হোল স্কোয়ার এরকম জিনিস আমার নেই তাহলে এইটাকে করতে গেলে প্রথমে আমাকে চেন রুলে ফেলতে হবে তাহলে লেট লক এক্স এটাকে ধরলাম জেড তাহলে এটাকে লিখতে পারি যে ইকুয়ালস

এক্স অফ এলেন টু বাই এক্স এটাকে করো এক্স অফ এলেন টু বাই এক্স করো প্রীতম আর সপ্তষী কীভাবে করেছে খুব ইন্টারেস্টিং ওয়েতে করেছে ওরা করেছে ডিডিএক্স অফ টু বাই এক্স মানে টু মাইনাস এক্স কেমন তার মানে ডিডিএক্স অফ প্রথমে আমার থাকলো এলএন টু মাইনাস ডিডিএক্স অফ এলএন এক্স ডিডিএক্স অফ এলএন টু এন টু অবশ্যই একটা কনস্ট্যান্ট তাহলে ডিডিএক্স অফ এনি কনস্ট্যান্ট হয় জিরো তার মানে জিরো মাইনাস ডিডিএক্স অফ এক্স হচ্ছে ওয়ান এক্স তাহলে আনসার হবে মাইনাস ওয়ান বাই এক্স খুব সুন্দর এটা একটা পদ্ধতি যেভাবে ওরা করেছে আরেকটা প্রসেস হচ্ছে দেখো যে এক্স অফ এল এন টু বাই এক্স আমি এটাকে ধরতে পারি যে ডিডি জেড অফ এলএন এক্স এইভাবে করতে পারি যেখানে জেড হচ্ছে টু বাই এক্স তাহলে এটাকে কি লিখতে পারি ডিডি এক্স অফ এল এন জেড হচ্ছে ওয়ান বাই জেড ইন্টু এক্স অফ জেড হচ্ছে টু বাই এক্স ওকে

আগের প্রসেসটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো যেটা প্রীতম করেছে প্রীতম আর সপ্ত সেটা দুজনে করেছে আগের প্রসেসটা খুব ভালো এটাও আর একটা প্রসেস ওকে যারা আগের প্রসেসটা করেছে এটাও দেখে নাও চলো তাহলে এটুকু করলাম আমি তোমাকে আরেকটা একটা অঙ্ক দেবো কোয়েশ্চেন নাম্বার নাইন কোশ্চেন নাম্বার নাইন করবে ধরো তোমাকে দিলাম ডিডিটি ডিডিটি অফ ই টু দি পাওয়ার সাইন টি এটা বার করবে কোশ্চেন নাইন কোয়েশ্চেন টেন করবে ডিডিটি অফ ই টু দি পাওয়ার সাইন টি টু দি পাওয়ার থ্রি দুটো মিলিয়ে টাইম দেবো হচ্ছে দু মিনিট মাথায় রাখবে ই টু দি পাওয়ার এক্স তার ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স যদি চেন রুলে করো তাহলে ডিডিউ অফ ই টু দি ইউ হলে সেটার ফর্মুলা হবে ই টু দি ইউ এটা বুঝে করো দেখো আমরা প্রথমে সলভ কি বলেছে যে অফ ই টু দি পাওয়ার সাইন অফ টি তাই না এবার ই টু দি পাওয়ার সাইন টি বলেছে সাইন টি তো এটা নয় এটা টি তাহলে আমি চেন রুল যদি ইউজ করি লেট জেড ইকুয়ালস টু সাইন টি

into cos টি জেড কত z ধরেছিলাম সাইন তাহলে এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার sin t ইন্টু cos টি ওকে এটা বুঝে পরেরটাকে টাকে করো এবার আমরা করবো হচ্ছে তার পরেরটা টা কোয়েশ্চেন টেন কোয়েশ্চেন টেনে আমাকে কি বলেছে কোয়েশ্চেন টেনে বলেছে ডিডিটি অফ ই টু দি পাওয়ার কিউব আচ্ছা ডিডিটি অফ টি কিউব আমি না একটা কাজ করছি আমি লেট সাইন টি কিউব টু জেড তাহলে এইটাকে লিখতে পারি যে ডি টি অফ সাইন জেড ই টু দি পাওয়ার সাইন জেড এই সরি ডি টি অফ ই টু দি পাওয়ার জেড লিখতে পারি এটাকে লিখতে পারি তাহলে ডিডি জেড অফ ই টু দি পাওয়ার জেড ইন্টু ডি টি প্রথম পার্টটা খুব সহজে করে ফেলবো ডি ডি অফ ই টু দি জেড হয় ই টু দি জেড সোজা ইন ইন্টু ডিজেড ডিটি আচ্ছা ডিজেড ডিটি করতে গিয়ে কি দেখছি ডিজেড ডিটি মানে ডিডিটি অফ সাইন টি কিউব এখন ডিডিটি অফ সাইন টি কিউব তো করা যায় না তাহলে এটাকে আমি ধরতে পারি যে লেট টি কিউব ইকুয়ালস টু এক্স তাহলে এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার জেড ইন করা যায় না তাহলে আবার রুল কি দেখো ইকু দি পাওয়ার জেড ইন্টু ডিডিটি অফ সাইন তাহলে এটাকে লিখতে পারি ডিডিএক্স অফ সাইন এক্স ইন্টু ডিএক্স ডিটি কি করলাম এক্স দিয়ে ডিভাইড করলে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম সহজ ব্যাপার

দিস ইস ক্স ওকে এটা দেখা যাবে না আলো পড়ছে ওই দিক থেকে ওকে ডিডি পাওয়ার এই যে কস একস আছে সেটাকে বসিয়ে দেবো ইন্টু টি কিউব মানে থ্রি টি স্কোয়ার এবার ই টু দি পাওয়ার জেড ভ্যালু বসাবো জেড মানে কত জেড মানে সাইন টি তাহলে লিখবো ই টু দি পাওয়ার সাইন টি কিউব টাইমস কস ইন্টু থ্রি টি স্কোয়ার এটা হচ্ছে আনসার যে থ্রি টি স্কোয়ার ই টু দি পাওয়ার সাইন কিউব ইন্টু কস এটা দেখতে এরম বাজে লাগছে আমি একটা লম্বা করে লিখে দিই তাহলে ভালো লাগবে মানে আনসারটা হবে হচ্ছে থ্রি টি কিউব ই টু দি পাওয়ার সাইন টি কিউব থ্রি টি স্কোয়ার ই টু দি পাওয়ার সাইন কিউব টাইমস কস এক্স এক্স কত ধরেছিলাম এক্স ধরেছিলাম টি কিউব তাহলে কস টি কিউব বোঝা গেল কথাটা নাই সেকেন্ড লাস্ট লাইনে 3t স্কয়ার হবে তো 3t স্কয়ার প্রিন্টিং মিসটেক বুঝতে পেরেছি ব্যাপারটা হ্যাঁ স্যার পরিষ্কার হয়েছে ক্লিয়ার হয়েছে